আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বামেদের জেল ভরো আইন অমান্য আন্দোলন। কৃষকের ঋণ মুক্ত ও ফসলের ন্যায্য দাম, পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে দেশ জুড়ে জেল ভরো কর্মসূচি পালন করলো বামেরা। এদিন রাজ্যের জেলাগুলিতে বামেদের জেল ভরো আন্দোলনকে ঘিরে পুলিশ ও বামকর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে কয়েক হাজার বাম সমর্থক কর্মীরা মিছিল করে, নরেন্দ্র মোদী ভারত ছাড়ো মিছিল থেকে এই স্লোগান তুলে মিছিলটি ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবং এই মিছিলকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই মিছিলে পা মেলান বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম এর জেলা সম্পাদক শমিক লাহিড়ি, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সহ অন্যান্যরা। এদিনের মিছিলে প্রায় কয়েক হাজার বাম সমর্থকদের ভিড় ছিল, মহিলা ও যুবকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানায়, পুলিশ ডায়মন্ড হারবারে আমাদের 10,000 কর্মীকে গ্রেপ্তার করে, পরে তাদেরকে নিঃশর্ত মুক্তিতে জামিন দেয়। মানুষের দাবিতে এই কর্মসূচি, যাদের জেলে থাকার কথা নারদা সরদা ক্ষত তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ তার দাবি নিয়ে তারা লড়াই করবেন, করতে দেবে না, বেআইনি ঘোষণা করবে। ফলে আমরা দাবি করেছি যে আমাদের জেলে নিয়ে যাও, আমরা বেআইনি কাজ করছি, মানুষের দাবি করছি, কৃষকের দাবি করছি, শ্রমিকের দাবি করছি, এটা যদি বেআইনি হয় তাহলে আমাদের জেলে নিয়ে যাও। আমার ধারণা শরণার্থীকালে জেলে নিয়ে যেতে হবে এই দাবিতে এই পথ অবরোধ, হাজার হাজার লোক, কোনো বন্দোবস্ত নেই, বাইক সব কেটে দিয়েছে, কাল রাত থেকে পুলিশ রিপ্রেশন চালিয়েছে, এটা কি পুলিশ রাজ, এটা কি বেআইনি? আমাদের রাস্তায় লড়াই করতে করতে আসতে হয়েছে, আমি সহ আমার গাড়ি সহ পিছনে পর পর গাড়ি আটকে গেছে, বোমা চালিয়েছে, গুলি করেছে, তার মধ্যে মানুষ বেড়ে করে তেরে এসেছে, এবং শেষমেশ গ্রামবাসীরা দুপাশ থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতীরা দৌড়ে পালিয়েছে, তবে গিয়ে পুলিশ দিয়েছে। আমাদের দুজন ইঞ্জিওর হয়েছে, দুটো গাড়ি ওখানে ভাঙচুর করেছে, আর হাতে সাথে অনেকে লেগেছে, সেটা আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না। আমার ওপরে মানে আমার গায়ে মারতে পারেনি, আমার গাড়ির ওপরে মেরেছে, বোমাটা পাশ দিয়ে বেরিয়েছে, গুলিটাও বোধহয় আশপাশেই কোথাও পড়েছে, আমি একটু বুঝতে পারিনি, অত টেনশন। কিন্তু যেভাবে ওদের ইচ্ছে ছিল আমাকে নিয়ে চলে আসবে, মানে আমি ডায়মন্ড হাওয়ার চলে আসবো, বাকিরা পড়ে থাকবে, মার খাবে, আমি বলেছিলাম হবে না, সব লোক নিয়ে ডায়মন্ড হাওয়ার যাবো, আমরা এসেছি এবং জেল ভরার জন্য আমরা যাচ্ছি, ওদের হিম্মত থাকলে ওরা আমাদের জেলে আটকে রাখবে, আমরা তাই চাই। যুবরাজের রাজত্ব চলবে না, দিদিমণির রাজত্ব যদি মনে করে এটা যুবরাজের রাজত্বে ডায়মন্ড হাওয়ার চলবে, তা চলবে না। আমরা ভোটের সময় দেখেছি চলবে না, এখনো বলছি চলবে না, মানুষের কথাটাই সবচেয়ে বড়। কে যুবরাজ? দেড় পাঁচ আপনাদের কর্মী ঠান্ডা ফ্রেড ছেড়ে দেওয়া, গাড়ি সোনা নিয়ে তুলে করে বাহিনী উপস্থিত, রাস্তায় বাস আটকানো, সব কিছু ব্যর্থ করেই সবাই এসছে জেল ভরো আন্দোলন কর্মসূচিতে। রাস্তায় এটা অবস্থান হচ্ছে, যেহেতু তৃণমূলের মাস্টার বাহিনী আক্রমণ করেছে, ঠান্ডা ঠান্ডা ছিঁড়ে দিয়েছে, বাস আটকে দিয়েছে, এটা করা এত ভিন্ন অপরাধ একটা গণ আন্দোলনের কর্মসূচি। গতকাল রাত্রি থেকে পুলিশ নেতাদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া, আজ সকালবেলা নরেন্দ্র বাজারে এসে পার্টি অফিসে যে মিছিল করতে পারবেন না, পারমিশন নেই, আইন অমান্য আন্দোলনে এদিনের মিছিলে বামেদের বিক্ষোভ কর্মসূচির ফলে প্রায় কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে 117 নম্বর জাতীয় সড়ক, ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। ডায়মন্ড হারবার থেকে মেহবুব গাজীর রিপোর্ট, দ্য পিডি নিউজ।